নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচ নিয়ে, যে ম্যাচটা গোললেস ড্র হলো, 0-0 গোলে শেষ হলো। তো সেখানে আরও একটা গোললেস ড্র এটিকে মোহনবাগান খেললো, সেই ম্যাচটার সম্বন্ধে আমরা কথাবার্তা বলবো। এবং এটিকে মোহনবাগানের কিন্তু একটু সমস্যা এবার হচ্ছে, ISL প্লে অফসে দৌড়ে থাকতে গেলে তাদেরকে টপ সিক্সে থাকতে হবে, এবং সেখানে তারা এখনও 4 নম্বরে আছে, বাট যে টিমটা 7 নম্বরে আছে তাদের থেকে কিন্তু এটিকে মোহনবাগানের পয়েন্টের ডিফারেন্স মাত্র 4, আর 3টে কঠিন চ্যালেঞ্জ কিন্তু এটিকে মোহনবাগানের সামনে আছে। তো সেখানে ব্যাপারটা কিন্তু এটিকে মোহনবাগানের জন্য কিছুটা কঠিন হয়ে যেতে পারে, তো সেটা কিন্তু কিছুটা চিন্তার বিষয় এটিকে মোহনবাগানের জন্য হতে চলেছে, সেই নিয়ে আলোচনা আমরা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো অনেক দিন বাদে ভিডিও আসছে, আমি জানি 4-5 দিন ভিডিও আসেনি, এবং অনেকে জিজ্ঞেস করছিলে কেন আসছে না, কেউ কেউ তো রিপ ইউনিকর্নও লিখে দিয়েছিলে, না আমি মরে যাইনি, বেঁচে আছি। তবে যেটা লাস্ট Q&A ভিডিওতেই বলেছিলাম যে আমি একটু ঘুরতে যাচ্ছি উত্তরবঙ্গে, দার্জিলিং কোচবিহার এইসব জায়গায় ঘুরছিলাম একটু, সেই জন্য 4-5 দিন ইউটিউব, ফুটবল খেলা দেখা, ক্রিকেট খেলা দেখা এইসব থেকে একটু দূরে ছিলাম। তো যাই হোক, আজকে থেকে আবার কন্টিনিউয়াসলি ভিডিও আসবে, এবং সেখানে আমি লাস্ট ব্যাঙ্গালোর এফসি বনাম এটিকে মোহনবাগান যে ম্যাচটা হয়েছিলো সেই ম্যাচটা অতটা ভালো করে দেখিনি, তো সেখানে সেই ম্যাচ নিয়ে ভিডিও আসেনি ওই জন্য। বাট আজকের যে ম্যাচটা হলো, এটিকে মোহনবাগান জামশেদপুরের সঙ্গে ড্র করলো, 0-0 গোলে ম্যাচটা শেষ হলো। এবং একটা স্ট্যাটিস্টিক্স তোমাদের বলছি, এবারের ISL কিন্তু বেশ ইন্টারেস্টিং হচ্ছে, প্রত্যেক ম্যাচই বেশ ইন্টারেস্টিং হচ্ছে। গোললেস ড্র কিন্তু এবারের ISL এখনও পর্যন্ত 3খানা হয়েছে, এবং সেই 3টে গোললেস ড্রই কিন্তু এটিকে মোহনবাগান খেলেছে, যেটা দেখলে কিন্তু মনে হতে পারে যে জুয়ান ফেরান্দো হয়তো ড্রয়ের জন্যই খেলছে, সেই কারণেই এরকম গোললেস ড্র হচ্ছে। এটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে যে এটিকে মোহনবাগানই কেন গোললেস ড্র খেলেছে, এবং 3টে গোললেস ড্রই কিন্তু এটিকে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচে খেলেছে, উড়িষ্যা এফসির সঙ্গে, চেন্নাই এফসির সঙ্গে, এবং তারপর জামশেদপুর এফসির সঙ্গে। তো সেখানে জুয়ান ফেরান্দোর যে অ্যাওয়ে ম্যাচে মানসিকতা সম্পূর্ণ পাল্টে যায় সেটার কিন্তু আরও একটা প্রমাণ এটা, যদিও আজকের ম্যাচটা কিন্তু গোললেস ড্র নাও হতে পারত, কারণ ম্যাচটি ইন্টারেস্টিং হয়েছে, ম্যাচের মধ্যে সব কিছুই ছিল, শুধুমাত্র গোল ছিল না, দুই দলই গোল পেতে পারত, দুই দলই ভালো খেলেছে, বাট আই থিঙ্ক ওপেন চান্স বেশি কিন্তু জামশেদপুরের কাছে ছিল। এটিকে মোহনবাগান বেশি অ্যাটাক করেছে, শট অনেক বেশি নিয়েছে, বাট অন টার্গেট শট দেখলে সেখানে জামশেদপুরও 7টা মেরেছে, এটিকে মোহনবাগানও 7টা মেরেছে, এবং অ্যাকচুয়ালি জামশেদপুরের কাছে বেশি ক্লিয়ার গোলের চান্স ছিল, লাস্টের দিকে বিশাল কায়েত এবং কিছুটা রেফারি কিন্তু এটিকে মোহনবাগানকে বাঁচিয়ে দিয়েছে, সেটা বলতেই হয়। তো একদমই শেষ দিকে এসে ড্যানিয়েল চিমাচুকু, তার কাছে ম্যাচের বেস্ট সুযোগটা ছিল, এবং সে প্রায় গোলে শট মেরেই দিয়েছিল, গোলে বল রেখেছিল, যেটা বিশাল কায়েত কিন্তু ব্রিলিয়ান্টলি পা দিয়ে শেপ করে দেয়, অনবদ্য শেপ ছিল, ওটা গোল হওয়া মানে ম্যাচ জামশেদপুরের পকেটে চলে গিয়েছিল। এছাড়াও জামশেদপুরের কাছে আরও ক্লিয়ার সুযোগ ছিল, বরিশ সিং একবার গোলের সামনে থেকে বাইরে মারে ফার্স্ট হাফে, আর একটা ক্ষেত্রেও জামশেদপুরের কাছে ক্লিয়ার সুযোগ হয়ে গিয়েছিল, যেটা আশিস রায় ভালো ট্যাকেল করে বাঁচিয়ে দেয়, এবং এরকম অনেক ক্লিয়ার সুযোগ কিন্তু জামশেদপুরের কাছে এসেছে। বাট সব থেকে বেস্ট সুযোগ যেটা ছিল সেটা কিন্তু বিশাল কায়েত সেভ করেছে, এবং ওটা ব্রিলিয়ান্ট সেভ ছিল, এবং তার সঙ্গে সঙ্গে ঋত্বিক দাস, তাকে কিন্তু স্ল্যাপকো ড্যামসানোভিচ ফাউল করেছিল বক্সের মধ্যে, যেটা কিন্তু রেফারি পেনাল্টি দিতে পারত, পেনাল্টি দিলে কিন্তু কিছুই বলার ছিল না, বাট রেফারি সেটা পেনাল্টি দেয়নি, তো এই একটা সিদ্ধান্ত কিন্তু এটিকে মোহনবাগানের পক্ষে গেছে। ওভারঅল রেফারিংয়ের মান হঠাৎ করে ISL যেরকম একদম পড়ে গিয়েছিল সেই তুলনায় কিন্তু আজকে রেফারি অনেকটা বেটার হয়েছে, মোটামুটি সব ঠিকঠাকই চলছিল, বাট পরপর দুটো খারাপ ডিসিশন হয়, প্রথমটা এটিকে মোহনবাগানের আর কি এগেনস্টে যায়, যেখানে দিমিত্রি পেত্রাতোস অনেকটা অনসাইডে ছিল, এটিকে মোহনবাগানের সামনে একটা গোল স্কোরিং অপরচুনিটি ছিল, বাট সেখানে পেত্রাতোসকে অফসাইড দেওয়া হয়, আর তার পরক্ষণই ঋত্বিক দাসের সিচুয়েশনটা, যেখানে ঋত্বিককে কিন্তু আর কি পায়ে টাচ তো করেছিল স্ল্যাপকো ড্যামসানোভিচ, এবং ঋত্বিক পড়ে যায় বক্সের মধ্যে, সেখানে রেফারি পেনাল্টি কিন্তু দিতে পারত। যদিও এটিকে মোহনবাগানে একবার হ্যান্ডবলের আপিল করেছিল, বাট সেটার রিপ্লে যেহেতু দেখায়নি সেটার ব্যাপারে বলতে পারবো না, তবে লাস্ট মোমেন্টে ওটা যদি পেনাল্টি রেফারি দিত, সেখান থেকে যদি জামশেদপুর গোল করতো, বা যদি চিমার গোলটা বিশাল সেভ না করতে পারতো, তাহলে কিন্তু সেখানে গোল হয়ে গেলে জামশেদপুর ম্যাচটা জিতে যেত। এটিকে মোহনবাগান যেরকম খেলছিল মনে হয় না এটিকে মোহনবাগান সেখান থেকে ফিরতে পারতো, কারণ এটিকে মোহনবাগানের আক্রমণ তো হচ্ছিল, বাট আক্রমণের মধ্যে বক্সের মধ্যে যে একটা স্ট্রাইকারের অভাব সেটা কিন্তু আবার বোঝা যাচ্ছিল। একটা উড়িষ্যা এফসি ম্যাচ থেকে কিন্তু খুব আশাবাদী হয়ে গিয়েছিলাম যে এটিকে মোহনবাগানের টিমের সমস্যাগুলো হয়তো মিটে গেছে, কিন্তু তারপর আবার পরপর দুটো ম্যাচে কিন্তু সেই সমস্যাটা দেখা গেল। অ্যাকচুয়ালি বুমোশার আশিক না থাকায় কিন্তু সমস্যা বেড়েছে, আশিক তো স্ট্রেট ব্রেড কার্ড দেখেছিল, নিজের দোষে দেখেছিল, সেখানে সেই কারণে আশিক সাসপেন্ড আছে, এবং তার সঙ্গে হুগো বুমোশের 4টি ইয়েলো কার্ডের জন্য লাস্ট ম্যাচটা সাসপেন্ড ছিল, এবং সম্ভবত আজকের তার চোট ছিল, সেই কারণেই সে প্লেয়িং লেভেলে ছিল না বা এবং স্কোয়াডেও ছিল না, নয়তো বুমোশের মতো প্লেয়ারকে তো আর এমনি এমনি স্কোয়াডে রাখবে না, সেরকমটা হয় না, মেবি ইঞ্জুরির জন্যই তাকে রাখেনি। আর সেই উড়িষ্যা এফসি ম্যাচে মনবীর সিংকেও হঠাৎ করে দুরন্ত লেগেছিল, বাট সেই খেলা মনবীরেরও আর দেখা যাচ্ছে না, গ্ল্যান মার্টিন্সকেও দেখে মনে হচ্ছিল কী খেললো, কী সাইনিং হয়েছে, বাট গ্ল্যান মার্টিন্সও তার নর্মাল ফর্মে আবার ফিরে এসেছে।
এবার উড়িষ্যা এফসি ম্যাচে, যেই ম্যাচে এটিকে মোহনবাগান খুব সুন্দর খেলেছিল, সেই ম্যাচে কী হয়েছিল, আসিক, মনভীর, বুমোস এরা কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করছিল। সেই জন্য দিমিত্রি পেত্রাদোস, সে কিন্তু প্রপার নম্বর নাইনের রোলটাই প্লে করছিল, তাকে নিচে নেমে আসতে হয়নি। বাট এই ম্যাচে, মানে আজকের ম্যাচে, যেহেতু চান্স অতটা ক্রিয়েট হচ্ছিল না, সেখানে কিন্তু পেত্রাদোসকে বারবার নেমে আসতে হচ্ছিল চান্স ক্রিয়েট করার জন্য। তো সেখানে পেত্রাদোস ভালোই কাজ করছিল, বাট আবার সময় মতো বক্সে গিয়ে স্ট্রাইকারের কাজটা সে করতে পারছিল না। নর্মালি এটিকে মোহনবাগানের ফরমেশনটি ছিল 4-2-3-1, সেটা 4-2-4 হয়ে যাচ্ছিল, আপ ফ্রন্টে প্লেয়ারের অভাব দেখা যাচ্ছিল। তো যেটা নর্মাল, কিন্তু কারণ পেত্রাদোস নর্মালি অ্যাটাকিং মিডফিল্ডার, সে যখন দেখছে চান্স ক্রিয়েট হচ্ছে না, সে নিচে নেমে আসছে চান্স ক্রিয়েট করার জন্য। সেখানে বক্সের মধ্যে একটা প্লেয়ারের অভাব দেখা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি এখানে পেত্রাদোসকে দোষ দিয়ে লাভও নেই, কারণ পেত্রাদোস সে কিন্তু নর্মালি অ্যাটাকিং মিডফিল্ডার, তার মাইন্ডসেটটা অনেকটা ওই রকমই। এবার সে যে সবসময় স্ট্রাইকারের কাজটা প্রপারলি করতে পারবে সেরকমটা না। গ্যালেগোর কথা বললে, গ্যালেগো আই থিঙ্ক ভালো খেলেছে, নিজের কাজটা ঠিক মতোই করেছে। অবশ্যই নর্থ ইস্টে যে ফর্মে তাকে আমরা খেলতে দেখতাম সেই ফর্মে নেই, বাট স্টিল ডিসেন্ট কাজ করে দিয়েছে। উইঙ্গারদের কথা বললে, সেখানে মানভীরকে অতটা অ্যাক্টিভ লাগেনি, কিয়ান নাসিরিকে দিয়ে স্টার্ট করানো হয়েছিল। কিয়ান কিন্তু চেষ্টা অনেক করেছে, কিছু কিছু সময় আউট অফ আইডিয়া হয়ে গেছে, কিছু কিছু সময় বল লুজ করেছে, বাট চেষ্টা করে গেছে ছেলেটা। এবং সেখানে কিন্তু এটিকে মোহনবাগানের ফর্মেশনে কিছুটা চেঞ্জ হয়, ম্যাথিউকেরও নাকি চোট ছিল, সেই কারণে জোয়ান ফেরান্দো সেকেন্ড হাফে ম্যাথিউককে তুলে দিয়ে স্ট্যাপকোকে নামায়। দেখে মনে হচ্ছিল 3-5-2 ফরমেশনে যাবে, বাট 3-5-2 না গিয়ে 4-4-2 ফরমেশনে গিয়েছিল, যেখানে স্ল্যাপকো আর হ্যামিলকে আর কি দুটো সেন্টার ব্যাক করে দিয়েছিল, আশিস রাই আর মনভীর সিং তাদেরকে উইঙ্গার করে আপ ফ্রন্টে কিয়ান নাসিরি এবং দিমিত্রি পেত্রাদোস দুটো স্ট্রাইকারে যেতে চেয়েছিল। বাট বিশেষ কিছু লাভ কিন্তু সেখানে হয়নি, পরবর্তীকালে লিস্টন নেমে সেও বিশেষ কিছু করতে পারেনি। তবে চান্স অবশ্যই এটিকে মোহনবাগান পেয়েছিল, সেকেন্ড হাফের বেস্ট যেটা চান্স ছিল সেটা কিন্তু দিমিত্রি পেত্রাদোসের বুদ্ধিমত্তায় এসেছিল। পেত্রাদোস কিন্তু একটা কর্নার খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, ব্র্যান্ডেন হ্যামিল সময় মতো পৌঁছেও গিয়েছিল, বাট ওপেন হেডার কিন্তু গোলে ডাকতে পারে না। তো সেখানে কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল এমনিতে ভালো খেলছে, বাট আর একটা ম্যাচে দেখেছিলাম, চেন্নাই এফসি ম্যাচে সম্ভবত, এবং এই ম্যাচে ওপেন হেটার মিস করছে, যেগুলো 10-9 গোল করা উচিত। সাথে গ্যালেগো একটা ভালো শট নিয়েছিল সেকেন্ড হাফে, যেটা রোহেনে স্টিভি ভালো সেভ করে দেয়। এবং ফার্স্ট হাফের কথা বললে, সেখানে পেত্রাদোস একটা দারুণ শট নিয়েছিল ফ্রিকিক থেকে, এবং সেটার রিবাউন্ডে আশিস রায় একটা দুর্দান্ত সেভ নিয়েছিল, সেগুলোও কিন্তু আর কি রোহেনে স্টিভি সেভ করে। দুটো শট গ্যান মার্টিনসও মেরেছিল, কার্ল ম্যাথিউ একটা শট মেরেছিল, বাট সেগুলো থেকে গোল আসে না। বাট একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যে এটিকে মোহনবাগানের শটগুলো কিন্তু বক্সের বাইরে থেকে হচ্ছিল, বক্সের মধ্যে প্লেয়ার থাকছিল না যে গোল করতে পারে। এটাই মেন প্রবলেম, যে বক্সের মধ্যে একটা প্রপার নম্বর নাইন সবসময় থাকে না, যেটাতে সমস্যায় পড়ে এটিকে মোহনবাগান টিম। সেই তুলনায় কিন্তু জামশেদপুর এফসি, তারা কিন্তু অনেক ওপেন চান্স পেয়েছিল, মানে ড্যানিয়েল চিমাচুকু বক্সের মধ্যে থেকে মিস করে, একদম গোলের সামনে থেকে বরিশ সিং মিস করে, তার সঙ্গে ঋত্বিক দাস বা হ্যারি শইয়া তাদের সামনেও সুযোগ ছিল। তো বেশি ভালো গোল করার সুযোগ কিন্তু জামশেদপুরের কাছেই ছিল, এটিকে মোহনবাগান বক্সের বাইরে থেকে মারছিল, সেগুলো অতটাও ডেঞ্জারাস ছিল না। বাট ওভারঅল বললে সমানে সমানেই খেলা হয়েছে, সেখানে লাস্টের দিকে জামশেদপুর একটু নিজেদেরকে আনলাকি ভাবতে পারে, বাট ড্রটাকে ফেয়ার রেজাল্টই বলা যেতে পারে। এবং এটিকে মোহনবাগানের খেলা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন একটু থাকছে, এবং এত ভালো টিম নিয়েও টপ সিক্সে থাকতে পারবে কি পারবে না সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে, যেটা কিন্তু অবশ্যই এই টিমটার থেকে আমরা কেউ এক্সপেক্ট করিনি। বাকি এই ম্যাচ নিয়ে তোমাদের কী বক্তব্য তোমরা কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।